অ্যামে পারভেজ থেকে তিনি বলেছেন দিনের ব্যাপারে বাড়াবাড়ির মাপকাঠি কী কীভাবে বুঝব কখন বাড়াবাড়ি হচ্ছে অনুগ্রহপূর্বক জানাবেন ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্যে আমরা সকলেই জানি ইসলামের যে মহান দিন রয়েছে সেটি ওয়াসাত দিন ওয়াসাত দিন ও আদল সেটি একটি ন্যায়পূর্ণ দিন সেটি একটি মধ্যম পন্থাবলম্বী দিন মধ্যম পন্থাবলম্বী হলো কি করে কারণ এটা হলো ওয়াসাতুন বাইনা তরাফিল গুলু ওলেফ্রাত ওয়া বাইনা তরাফ আতসিরে ওয়ফরিয় আল গুলু ওলেফরাত বাড়াবাড়ি করা গুলু মানিয়েও বাড়াবাড়ি করা এফরাত মানিয়েও বাড়াবাড়ি করা আর আরেকটা হলো তাকসির ঘাটতি করা ত্রুটি করা অনেক জিনিস ছেড়ে দেওয়া এবং একই অর্থে তাফরিত তাকসির ওয়া তাফরিত তাহলে একদিকে বাড়াবাড়ি আর অন্যদিকে হলো ঘাটতি বা ত্রুটি করা বা ছেড়ে দেওয়া তো ইসলাম বাড়াবাড়ির দিকেও ঝোঁকে না আবার ঘাটতি বা ত্রুটির দিকেও ঝোঁকে না বরং এটা আসলে মাঝখানে অবস্থান করে বাড়াবাড়ি থেকে দূরে আবার ঘাটতি বা ত্রুটি থেকেও দূরে তার মানে এটি সঠিক অবস্থানে থাকে সবসময় সঠিক অবস্থানটাই মাঝামাঝি যেটা বাড়াবাড়ি এবং কমতির মাঝামাঝি ফলে দিন ইসলামকে বলা হয় উল আদলি ও উল ওয়াসাতি অথবা উল ওয়াসাত ইয়া মধ্যম পন্থাবলম্বী একটি দিন আল্লা সুবহান হাত আলা উম্মতে মুসলিমাকে যেহেতু তারা দিন ইসলাম মেনে চলে মধ্যম পন্থাবলম্বী দিন মেনে চলে জন্য তাদেরকে উম্মা উম্মাতান ওয়াসাতান বলেছেন বলেছেন ও কেদা আলী কাজা আল্না কুম উম্মাতান ওয়াসাতা অনুরূপভাবে আমরা তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা একটা মধ্যম পন্থাবলম্বী তথা ন্যায়পূর্ণ জাতিতে পরিণত করেছি কোনো সুহায়দা আল নাস যেন তোমরা মানুষের উপর সাক্ষী হয়ে যাও ও একুনা রাসুলু আলাইকুম শাহিদা এবং রাসূলও তোমাদের উপর সাক্ষী হয়ে যায় সুরাল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াত ইবদুল কাইম রহমাহুল্লাহ এই আয়াতের উপর একটা কমেন্ট দিয়েছেন তার বিখ্যাত গ্রন্থ লাহফানের মধ্যে তিনি বলেছেন ফেলা ফালাহুর ইহুমা এফরাতিন ওয়তেফরে ওয়া গলু উইন ওয়া তকসির ইন ওয়া জিয়াদাতিনুকসানিন তিনি বললেন যে আল্লাহর কসম এই যে দুটো বিষয় বলা হলো দুটো তরফের কথা বলা হলো এটা একটা হলো এফরাত একটা হলো তাফরিত বাড়াবাড়ি এবং কমতি গুলু, বাড়াবাড়ি এবং তাকসির ঘাটতি জিয়াদা বেশি করে ফেলা ও এবং কম করে ফেলা যেমন পাঁচ অক্ত সালাদ আপনি বললেন যে না আমি আরেকটু বাড়াবো আপনি সাতও অক্ত করে ফেললেন এটা বাড়াবাড়ি অথবা আরেকজন বলে ফেললো যে না পাঁচ অক্ত এটা সম্ভব না আমি তিন অক্ত পড়বো তাহলে কমতি তাহলে পাঁচ অক্তটাই হলো এই এই যে বাড়াবাড়ি আর কমতি এটার মাঝখানে এটাই হলো দিন ওয়াসাত তাহলে এই এই যে বাড়াবাড়ির আপনি একটা মাপকাঠি জানতে চেয়েছেন আমার মনে হয় এটাই হলো মাপকাঠি ঠিক এই কথাগুলোই আল্লাহ সুবহান সুবহানুহতআ আলা বিভিন্ন আয়াতে নানা আঙ্গিকে উদাহরণ সহ আমাদের সামনে পেশ করেছেন যাতে আমরা দিন ইসলামকে বাড়াবাড়ি এবং ঘাটতি বা ত্রুটির মাঝামাঝি সঠিক অবস্থানে আমরা রাখতে পারি যেমন আল্লাহ সুবান তাল্লা বলছেন সুরাত বান ইসরায়েল বা সুরাতুল এসরার উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন যা আলিয়া দেখা মাগলুলাতান এত ইলা অনিকা সুথা কুল্লাল বাস্ত আর তুমি তোমার হাতকে ঘাঁড়ের সাথে আবদ্ধ করে রেখো না আটকে রেখো না হাতকে ঘায়ের সাথে আটকে রেখো না যে হাত দিয়ে কিছু করতে পারছ না বা হাতকে কাজে লাগাচ্ছ না ওলাতে সুথা কুল্লাল বস্ত এবং এটাকে পরিপূর্ণ প্রসারিত করে দিও না যে যা ইচ্ছা তাই করছো হ্যাঁ অথবা অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একদম বন্ধ হয়েও থেকো না আবার অনেক বেশি করে ফেলো না এটা হলো এই আয়তের মূল বক্তব্য দ্বিতীয় আরেকটি আয়াত সুরাতসরার ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ায়তদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওবাস ওয়ালায় আর আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও এবং মিসকিনকে আর মুসাফিরকেও আর অপব্যয় করো না তাহলে হক দিতে বলেছে এটাও ব্যয় ব্যয় করো তোমার আত্মীয়ের উদ্দেশ্যে মিসকিনের উদ্দেশ্যে এবং মুসাফের উদ্দেশ্যে তবে অপব্যয় করো না সুরাতুল ফোরকানের সাতষট্টি নম্বর এতে আল্লাহ তালা বলেন ও লদিনা ইদা আল ফাকুমিউসরেফু ওখতরু ও কেনা বাইনা কাওয়াবা। আর যারা ব্যয় করে তখন তারা অপব্যয়ও করে না এবং তারা কৃপণতাও করে না আর তারা এই দুটোর মাঝামাঝি অবস্থানে থাকে সুরাতল আরাফের এক নম্বর রায় আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াসবু ইন্নাহু ইনাহু হাইবুল মুসরিফিন তোমরা খাও পান করো এবং অপব্যয় করো না কেননা আল্লাহ অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না তাহলে খেতেও বলেছেন আবার অতিরিক্ত খেতে নিষেধ করেছেন পান করতে বলেছেন অতিরিক্ত পান করতে নিষেধ করেছেন তাহলে মাঝামাঝি অবস্থানে থাকা তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি অবস্থানটাই হচ্ছে ব্যালেন্সড ব্যালেন্সড এবং এই মাঝামাঝি অবস্থানে উম্মাকে থাকার নির্দেশনা আল্লাহ সুমানতলা দিয়েছেন এবং উম্মা যখন এই মাঝামাঝি অবস্থানে থাকে তখন সে বাড়াবাড়িও করে না আবার কমতিও করে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য ফলে আল্লাহ সুবহানহ আলা তিনি তার দিনকে বাড়াবাড়ি এবং কমতি করার মাঝখানে একটা ব্যালেন্সড দিন হিসাবে উপস্থাপন করেছেন এখন কিভাবে আমরা বুঝবো ম্যয়ারটা কী এখানে মেআয়ার মানে চাবিকাঠি যেটা বলা হচ্ছে মাপকাঠি বাড়াবাড়ির মাপকাঠিটা কি। আসলে প্রথম কথা হচ্ছে যে আসলে দিনের ওয়াসাতইয়া বা এই মাঝামাঝি অবস্থানের মাপকাঠিটা কী কিসের ভিত্তিতে আমরা বুঝবো যে এটা মধ্যম পন্থাবলম্বী এটা বাড়াবাড়িও নয় আবার কমতিও নয় এটা হলো আসলে কোরআন এবং সন্ন্যার মাপকাঠের ভিত্তিতে নির্ধারিত হবে কোরআন এবং সন্না এবং আমাদের এই পবিত্র শেরিয়াত যে জিনিসগুলোকে যেভাবে ডিফাইন করেছে সেই ডেফিনেশানের মধ্যে সেই সংজ্ঞার মধ্যে সেই সীমারেখার মধ্যে যদি আপনি অবস্থান করেন তাহলে আপনি সঠিক অবস্থান থাকলেন এটাই মাঝামাঝি এখান থেকে যদি বেশি বাড়াবাড়ি করেন সেটা হবে বাড়াবাড়ি এই কর্তৃক নির্ধারিত এই অবস্থা থেকে যদি আপনি কমতি করে ফেলেন সেটা হলে কমতি এবং কোনোটাই ইসলামের প্রতিনিধিত্ব করে না যেটা আমরা সালাতের উদাহরণ দিলাম ঠিক তেমনি অন্য যে কারো একটা উদাহরণ দিলাম আপনাকে বলা হচ্ছে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে খান আপনি খাবার নিয়ে আসলেন প্রচুর যতটুকু আপনি খেতে পারবেন তার তিন গুণ বা দশ গুণ বেশি এখন আপনাকে এগুলো নষ্ট করে ফেলে দিতে হবে তাহলে আপনি যতটুকু খাওয়ার দরকার ছিল তার থেকে অনেক বেশি খাবার এনেছেন খাবারটা তো হালাল আপনার আনাটাও হালাল কিন্তু প্রয়োজনের অতিরিক্ত হওয়া এটা কি হয়ে গেল অপব্যয় ঠিক তেমনি একজন মেহমান আসলো তাকে অন্তত পক্ষে আপনি এক প্লেট ভাত এক প্লেট তরকারি দেওয়ার কথা ছিল আপনি কি করলেন আপনি দুটো ভাত এক চামচ ভাত আর এক চামচ তরকারি দিলেন এটা তো বোখালাতি হয়ে গেল এটা তো আসলে সঠিক হলো না কারণ তার এতে প্যাট মোটে তো ভরবেই না তার খিদাও যাবে না তাহলে বোঝা গেল যে সব কিছু কর্তৃক নির্ধারিত সীমারেখার মধ্যে থাকলেই সেটা ব্যালেন্সড হবে সঠিক হবে এবং সেটা বারবারি থেকে মুক্ত থাকবে কমতি থেকেও মুক্ত থাকবে তাহলে এখানে মেয়ার হলো মেয়ারুল কোরআন ওয়াসনা কোরআন সুনার মাপকাঠি তার ডেসক্রিপশান তার বর্ণনাটা এখানে কোনো ব্যক্তির ডিজায়ার কোনো ব্যক্তির ইচ্ছা বা তার চিন্তাভাবনা বা মানুষের আদত কাস্টম প্রথা কিংবা মানুষের মতবাদ বক্তব্য বা মতামত এগুলো কিন্তু মাপকাঠি নয় অতএব কেউ যদি বলে যেমন নারী সুন্দর মতো হিজাব করেছে বলছে এটা ভাড়াবাড়ি তাহলে সঠিক হিজাবটা কি মুখ খোলা রাখবেন আপনি মানে একটু খোলামেলা চলবেন এটা সঠিক হিজাব তাই না কারো কারো মতে এটা তো কারো কারো মত এটা কোরআনের মত নয় কোরআন মেয়েদেরকে নিকাপ পড়তে বলেছে কোরআন মেয়েদের সকল সৌন্দর্যকে ঢেকে রেখে সম্ভ্রান্ত নারীর মতো মর্যাদাপূর্ণ আত্মমর্যাদা সম্পন্ন নারীর মতো তাকে চলতে বলেছে ফলে তাকে সকল মানুষ সম্ভ্রাম করবে শ্রদ্ধা করবে তাকে মায়ের মতো শ্রদ্ধা করবে হিজাবের এটা হচ্ছে মূল কথা ফলে হিজাব মেনটেন করাটাই হচ্ছে ওসাতেইয়া এখন একজন হিজাব মেনটেন করতে গিয়ে মানে বস্তা ইউজ করছে হিজাবের চাইতে আরও অনেক কিছু সে গায়ে চাপিয়েছে এটা অনেক বাড়াবাড়ি কিন্তু মূল হিজাবটা বাড়াবাড়ি না এটা মনে রাখতে হবে আবার আরেকজন হিজাব থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে তথা তথাকথিত আধুনিক নারী হতে চেয়েছেন এটা কমতি দিনের মধ্যে মারাত্মক ঘাটতি অতএব মুসলিম নারীর যে চমৎকার হিজাব প্রথা ইসলাম চালু করেছে এটাই হলো মধ্যম পন্থাবলম্বী ঠিক তেমনিভাবে যেমন ধরুন শরীয়াতের যে সমস্ত মোহালাফাত রয়েছে অনেকের মতে সেটাই হয়তো আধুনিকতা যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা একই কর্মক্ষেত্রে তাদের খাবার দাবার কিংবা যেমন সুদ গ্রহণ করা কিংবা জুয়া খেলা ইত্যাদি বা হারাম জিনিস প্রডিউস করা যেমন মদ সিগারেট অথবা তামাক জাতীয় জিনিস এগুলোকে তারা মনে করে যেন প্রবলেম কিন্তু সেরিয়া এগুলোকে আসলে নিষেধ করে দিয়েছে ফলে এই যে শরিয়ার নিষেধাজ্ঞাকে আপনি তামিল করলেন এটা কোনো বাড়াবাড়ি নয় এটা কোনো বাড়াবাড়ি নয় সেরিয়ার মানে হালাল হারামের বিধান যদি মেনে চলেন এটাই হলো ব্যালেন্সড এটাই হলো অসাতইয়া আপনি যদি যে কোনো ক্ষেত্রে শরিয়ার যে সীমারেখা নির্ধারণ করেছে সেটাকে অতিক্রম করে সামনে চলে যান এটা বাড়াবাড়ি শরিয়ার যে নির্ধারিত সীমারেখা আপনি এটাকে মানেন না এটা হলো ঘাটতি তাহলে এই ঘাটতি এবং বারবারের মাঝখানে হলো আসলে ইসলামী শরিয়ার অবস্থান সুতরাং যদি কেউ কোরআন কোরআনসন্না এলতেজাম করে মেনে চলে এবং শরিয়ার যে বিধানগুলো যে কাওয়ায়দগুলো আছে যে নীতিমালাগুলো আছে সেগুলোর মধ্যে নিজেকে মানিয়ে নেয় নিজেকে সীমাবদ্ধ রাখে এবং শরিয়ার যে আদব এবং মাকাসেদগুলো আছে সেগুলো সে মেনে চলে তাহলে এটাই হলো অসাতয়া এটাই হলো মধ্যম পন্থাবলম্বী হাওয়া আর এটাকে যারা অতিক্রম করে যাবে তারা বাড়াবাড়ি করছে আর এটার থেকে যারা পেছনে পড়ে থাকবে তারা কমতি করছে এক্ষেত্রে আমরা দুটো আয়াত এখানে আর উল্লেখ করব একটি সুরাত নেসার একশো একাত্তর নম্বর আয়াত আল্লাহ সন্তালা বলছেন ইয়া আহলাল কিতাবে লাগুল হে কিতাবধারীরা তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না আল্লাহর নির্দেশ সব যুগের সকল ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য দ্বিতীয় আয়াতটি সুরাহুদের একশো বারো নম্বর আয়াত আল্লাহ সুমতালা বলছেন ফস্তাকিম ক্যামা ওমেরতা ওমেন তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তুমি দৃঢ়পদ থাকো ইস্তাকামাতের উপর থাকো এবং যারা তোমার সাথে তবা করেছে তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সবাই ইস্তেকামাতের উপর থাকো ওয়ালা তাতগাও এবং সীমালঙ্ঘন করো না আর এই সীমালঙ্ঘনটাই হচ্ছে বাড়াবাড়ি করা তাই দুটো আয়তের মধ্যে আমরা এই বিষয়টা পেলাম আমরা দেখি যে সাহিম মুসলিমের একটা বর্ণনা রাদি আল্লাহ তাল থেকে এসেছে তিনি বলেন কদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হালাকাল মোতানাত যারা দিন পালনে অনেক বেশি বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গেছে কথা তিনি তিনবার বললেন ইমাম নবী রাহমা তিনি সহি মুসলিমের এই হাদিসের উপর তিনি একটা কমেন্ট করেছেন অর্থাৎ বললেন আয় আল আলমুজাউজুন আল আল হদুদ এফি আকু আলিম আফ আলহিম এখানে আলমোতানাতউন হাদিসের মধ্যে ব্যবহৃত যে শব্দ তার অর্থ হল যারা অনেক বেশি বাড়বাড়ি করে এবং যারা তাদের কথা এবং কাজে শরিয়ার যে হদুদ বা সীমারেখা আছে সেটাকে লঙ্ঘন করে সুনানুল্নাসাইয়ের মধ্যে ইবদু আব্বাস রাদি আল্লাহ আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুম ওল দিন সাবধান তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে ফাইন্নামা আহলাকা মানকানা কামলাকুম আল গলুফুদ্দিন কারণ তোমাদের পূর্বের জাতির লোকদেরকে ধ্বংস করেছে দিনের মধ্যে বাড়াবাড়ি করা এ হাদিসটি সুনানুল্নাশাইয়ের পাশাপাশি আরও উল্লেখ করেছেন ইবনু হেব্বান তার সহি গ্রন্থে এবং ইমাম হাকিম এম তিনি বলেন হাদা হাদিফ হুন হুন আলা শরতি শেখন এটা বুহারি মুসলিমের এই দুই শাহের শর্ত অনুযায়ী এটা শুদ্ধ ইবনু তৈমিয় রহমাউল্লাহ তার আল মুস্তাকিম নামক গ্রন্থে উল্লেখ করেন ওকাউলুহু ইয়াকুমাল গুলু ফিদ্দিন ফি জমিয়া আনোয়াল গুলু ফিল আয়তাকাদি ওয়াল আমল রসুলসাল্লামের যে কথাটা তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি থেকে বিরত থাকো এই কথাটা সকল প্রকার বাড়াবাড়ির ক্ষেত্রে প্রযোজ্য সেটা আকিদার ক্ষেত্রে হোক অথবা আমলের ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় বাড়াবাড়ি পরিত্যাজ্য এটা বর্জন করার জন্য আল্লাহ সোমতাল নির্দেশ দিয়েছেন এখন দিনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে মুক্ত যদি থাকতে চাই আমরা কী করতে হবে প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমাদেরকে প্রকৃত সঠিক হেদায়ত তিনি নসিব করেন যেন আমরা বিভ্রান্তি থেকে এবং বাড়বাড়ি থেকে বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে সবসময় এটা চাইতে হবে দ্বিতীয় হচ্ছে এলমেশারা এই শরীয়তের আলেমটাকে তার যে সঠিক এবং যথার্থ যে উৎস এবং সন্ধ্যা সেখান থেকে অর্জন করতে হবে কোনো পীরের দরগা থেকে নয় কোনো ভুল বিভ্রান্ত লোকের বক্তব্য থেকে নয় কোনো অন্য ধর্মের চিন্তা চেতনা থেকে নয় কোনো মানবরচিত মতবাদ থেকে নয় কোনো মানে কি বলে অনির্ভরযোগ্য বই থেকে নয় নির্ভরযোগ্য সূত্র থেকে কোরআন এবং সন্ধ্যাভিত্তিক মহাক ওলামা কেরাম অথবা তাদের লিখিত বই থেকে দিন অর্জন করতে হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যারা আল আলামা আর রাসে খুন আল্লা আলমা আউরফুন বেআল মিহিম ওয়া তিহিম তাকুয়া মানে সে আলেম যারা বুৎপত্তিগত এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রাখেন জ্ঞান ধারণ করেন এবং যারা তাদের বিশুদ্ধ আলেম তাদের বিশুদ্ধ আকিদা তাদের এতেদাল এবং তাদের তাকুয়া দ্বারা যারা পরিচিত সেই আলেমদের একটা দা করা তাদের সাথে কানেক্টেড থাকা আপনি ভালো লোকের সাথে কানেক্টেড থাকলে ভালো থাকবেন খারাপ লোকের সাথে বিভ্রান্ত লোকদের সাথে কানেক্টেড থাকলে তারা আপনাকে বিভ্রান্ত করবে এটা তো স্বাভাবিক এই জন্য দেখবেন লোক কোনো কখনও পরায়ণদের সাথে থাকে না আবার পরায়ণ লোকেরাও সৎ লোকদেরকে একদম পছন্দই করে না অতএব ভালো আলেমদের সাথে যদি কানেক্টেড থাকেন তাহলে বিশুদ্ধ আলেম আপনি অর্জন করতে পারবেন এবং আপনি এই ধরনের বাড়াবাড়ি কিংবা ঘাটতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন চতুর্থ যে বিষয়টা সেটা হলো যারা বাড়াবাড়ি করে অথবা যারা দিনের ব্যাপারে যারা নোকসানের মধ্যে আছে ঠিকমতো সালাদ পড়ে না সিয়াম রাখে না হজফরজ হিসেবে হজ করে না জাকাত দেয় না এই ধরনের লোক আবার যারা অতি বাড়াবাড়ি করে এই দুই ধরনের লোককে বর্জন করে যারা সৎ যারা ব্যালেন্সড লাইফ লিড করেন এদের সাথে সম্পর্কিত থাকা এবং এদের বন্ধুত্ব চয়ন করা পঞ্চম হলো যারা মানুষকে ততরুফ বাড়াবাড়ি হলু এক্সট্রিমিজম এবং এই ধরনের বাড়াবাড়ির দিকে মানুষকে আহ্বান করে মানুষকে উত্তেজিত করে ভুল জিনিস ভুলভাবে ব্যাখ্যা দিয়ে অথবা কোরআন সুন্দর অপব্যাখ্যা দিয়ে যারা মানুষকে উত্তেজিত করে মিসগাইড করে তাদের থেকে সব সবসময় দূরে অবস্থান করা এবং তাদের লেকচার না শোনা তাদের ওয়েবসাইট ব্রাউজ না করা বরং আলেমুল আমাদের ওয়েবসাইট ব্রাউজ করা এবং বিশুদ্ধ এলাম অর্জন করা তাহলে আশা করা যায় যে আমরা বাড়াবাড়ি থেকে নিজেদেরকে বাঁচাতে পারব কখন বাড়াবাড়ি কীভাবে বাড়াবাড়ি হচ্ছে এটা কীভাবে বুঝবো প্রথম কথা হচ্ছে যে জ্ঞান থাকলে আমরা বুঝবো আমরা জ্ঞান থাকলে বুঝবো যে এটা বাড়াবাড়ি হচ্ছে আর এটা বাড়াবাড়ি হচ্ছে না সঠিক পন্থা কারণ জ্ঞানই তো আমাদেরকে ডিফাইন করে দেবে ইসলামের সঠিক তালিকাটা কী আর যখন আমি আমার প্রপার জ্ঞানটা থাকবে না তখন অন্য লোক আমার মধ্যে তাফির সৃষ্টি করবে প্রভাবিত করবে এবং আমাকে যখন বলবে এটা বাড়াবাড়ি এটা ঠিক না ওইটা ওলামায় কেরাম এখানে বসে আছেন তারা উত্তেজিত হচ্ছেন ইত্যাদি এ সমস্ত কথা বলে হয়তো বিস গাইড করবে অতএব আমাকে এটা নির্ধারণ করতে হবে যে আমার প্র যথেষ্ট জ্ঞান আছে কি না থাকলে তখন যাদের যথেষ্ট জ্ঞান আছে তাদের সাথে সলা পরামর্শ করে আমরা বুঝতে পারবো যে এটা বাড়াবাড়ি হচ্ছে কে হচ্ছে না যাই হোক বিষয়টা নিয়ে আমরা একটু দীর্ঘ আলোচনা করলাম যাতে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আল্লাহ আমাদের যেন সঠিক সমাজ প্রদান করেন আমিনিয়ারব্বাল আলম